সুন্দর একটা সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটা মিনি ব্লগ স্টার্ট করি। বাইরে পড়ছে ঝমঝমাঝম বৃষ্টি, আর এই বৃষ্টিতে যদি খিচুড়ি না খাই তাহলে কি হয়, দুদিন ধরে চলছে বৃষ্টি, সেই জন্য মনে হলো আজকে একটু খিচুড়ি বানাই। আর খিচুড়ি বানানো তো আমার পুরো রেডি হয়ে গেছে, আর ঘি দিয়ে নামিয়ে দিলেই খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে যায়। গোবিন্দভোগ চালের খিচুড়ি, ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে মশলাপাতি দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর বড় চলে এসছে বাড়িতে, এখন প্রায় 10টা বাজে, বাইরে পড়ছে বৃষ্টি, আর এই যে দেখছো দুজন আছে, ওরা দুজন বৃষ্টি পড়ুক, ঝড় হোক, যাই হোক না, রোদ উঠুক, যেটাই, আমার বর যখন ঢোকে ওরাও পেছন পেছন ঠিক চলে আসে। আমার বড় বৃষ্টিতে ভিজতে ভিজতে বিস্কুট দিচ্ছে, এদিকে ওরা দুজনেও বৃষ্টিতে ভিজতে ভিজতে বিস্কুট খাচ্ছে। কী যে একটা টান সেটা বলে বোঝাতে পারবো না, মানে বলতে না পারলেও ওরা বেশ মানে বোঝে এই জিনিসগুলো। সবাই মিলে খেতে বসেও পড়েছি খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে ঘি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তার সাথে আছে আলু বরবটি ভাজা, পাঁপড় ভাজা, আর রয়েছে পায়েস। আর আমাদের বাড়িতে এরকম অন্য জিনিসটা অন্তত কাঁসার থালায় খাওয়ার মানে অভ্যাস আছে, বা চল আছে, নিয়ম আছে, যেটা খুশি বলতে পারো, এরকমভাবে আমরা কিন্তু কাঁসার থালায় খাই। দেখতেও ভালো লাগে কাঁসার থালায় যখন খাবার টাবার পরিবেশন করা হয়। আর সো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম, আমার মিনি ব্লগটাকে। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।